কেমন আছো সবাই? বাবার বাড়িতে চলে আসছি, এসে দেখি জানো এই যে ইট কাটছে, দেখো পিছন সাইডে দেখা যাচ্ছে পুরো ইট কাটা রয়েছে, আর পিছনে এই পাশে একটা ভাটি ধরা হয়েছিল, মানে আগুন দিয়েছে সে ভাটিতে, পিছন সাইডে হয়েছে, তা ওই ভাটিতে আগুন দিয়েছে আমি আসার আগে, তাই এখনো উপর থেকে আগুনের তাপ উঠছে, তাই ক্যামেরা তো সেটা দেখা যাবে না, তাই ইটও কাটছে অনেক, মানে কত ইট কাটছে সেটা মা বললো যে 30,000 ইট কাটা হয়েছে, আর 20,000-এর একটা ভাটি লাগানো হয়েছে, 20,000 যে ভাটিটা উঁচু চলছে ওটা হচ্ছে 20,000-এর ভাটি, আর বাকি যে ইটগুলো রয়েছে এপাশে এটা হচ্ছে 10,000 ইট, মানে এই ইটগুলো পরে যে ভাটি, ওই দেখো ওই ভাটিতে যতগুলো মানে বাকি সাইডে সাইডে যেগুলো না পড়বে সেটি মিশে আর এটির সাথে দিয়ে আর একটা ছোট ভাটিতে আগুন দেবে। তা ইটগুলো দেখো আমাদের তো গাটু, এই যে গাটু ইট বানানো হয় সেটা কোনো নাম দেওয়া থাকে, কিন্তু এই ইটগুলো দেখো নর্মালি কোনো নাম টাম নাই, মানে লোকাল যারা বানায় বাড়িতে সেইভাবে ইটের ছাঁচগুলো, তো এগুলো লেবার মানে 4 জন ছিল ইট কাটা লোক, তারা এসে এগুলো কাটছে, আমি আসার আগে তারা আবার চলেও গেছে, যারা ইট কাটছে তারাই এসে ইটে ভাটিতে আগুন দিয়ে একবারে তারা বাড়ি চলে গেছে, পরে যে এটা ইটগুলো মানে 1 সপ্তাহ লাগে তার বেশি লাগে বলে, মানে এরকম ভিতরে আগুন জ্বলতে থাকে, তাপ দেখো উপর থেকে তাপ বোঝা যাচ্ছে, মানে খা খা করছে ভিতরে, ধারে কাছে আমি আর যাচ্ছি না, আর এইদিকে দেখো বালি, বাবা বালি এনে ফেলেছে চিপস, ওইদিকে মেটেল, আর সে ফাউন্ডেশনের জন্য প্রচুর পরিমাণে মাটি খুঁড়ছে জানো, এই দেখো ফাউন্ডেশনের গর্ত আর গর্ত, এই গর্ত যদি অন্ধকারে গরু বাছুরও যদি পড়ে বা মুরগি পড়ে উঠতে পারবে না, এত গভীর নিচে, আগা মাথা খালি মাটি মাটি ওখানে গর্ত করা। আমি এখানে বেশি সময় থাকবো না, কারণ সন্টু চলে আসবে, এখানে আগুনি তাপ রয়েছে, তো এখান থেকে চলে যাবো না, সন্টুও চলে আসবে আমার কাছে, তা সকালে যেয়ে খাওয়া দাওয়া করে নিই, সকালবেলায় যে লাউ ডাল রান্না করছি, আর আর এদিকে জানো আজকে কারেন্ট না, এটা আছে রাইস কুকারে ঈদ শুদ্ধ গামলা শুদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর লাউ ডালটা রান্না করছি, আর এইদিকে না এই যে সিম ভরে হয়েছে, সিম কুচো ভাজবো বলে কোচাচ্ছিলাম, আর লাউর খোসাটাও রেখে দিচ্ছি, লাউটা এত সুন্দর না, একদম কচি লাউ জানো, দেখো কাটার সাথে সাথে গতকালকে সন্ধ্যার সময় বাবা কিনে নিয়ে এসছে বস্তি থেকে, দেখো সকালবেলা এই যে খাওয়া দাওয়া করে এই যে হাতে বালতিতে জাল নিয়ে চলে আসছি পুকুর পাড়ে, কারণ সন্টু খুব মাকে বিরক্ত করছে, দিদা মাছ ধরে দাও, তা বসি নিয়ে গেছে মাছ পাচ্ছে না, তা মা বললো যে জালটা নিয়ে, তা জাল দিয়ে এক খাপ করে দিই, তা যাচ্ছি পুকুর পাড়ে, দেখো এই যে মা পুকুর থেকে দেখো এই যে জাল দিয়ে মাছ ধরছে, তা বেশি মাছ বাঁধে না, আজকে ছোট ছোট পোনা আর রুই বাচ্চা বেঁধেছে, আর বেশি ছোট গুড়ি মাছ বেঁধেছে, এই দেখো এই কটা পরে যেগুলো ধরে নিয়ে এসছে জাল থেকে সেইগুলো, তার আগে দেখো এগুলো সন্টু নিয়ে চলে আসছে, দেখো পুঁটি মাছগুলো বস্তা দিয়ে চাপা দিয়ে রেখেছে ও, যাতে কেউ দেখতে না পায়, খেলবে ও তাই, আর এইদিকে দেখো ওই এই দেখো এই যে বড় মানে বোরিং সাইডে যে মাছ জিয়ে রাখছে বালতিতে, আর যে মাছগুলো মরে গেছে সেগুলো যে নিচে রেখে দিয়েছে বড় বড় গুলো, মা তো মাছ ধরে নিয়ে আসছে, আমি কিছু মাছ এখান থেকে দেখা হয় যে কেটে নিয়ে আসছি, শোনটু না সব মাছ কাটতে দিয়ে নেয় জানো, ও ওখান থেকে এদের জড়ি ভরে মাছগুলো রেখে দিয়েছে, জ্যান্ত রাখবে তাই খেলবে, তা মাছ টাছ ধরে আবার মাকে বিরক্ত করলো যে ডাব খাবো, তা চলে গেছে মা ডাব গাছতলা ডাব পাড়তে, গতকালকেও এসেও খেয়েছে, আর আজকে ওই দেখো মা নিয়ে গেছে ডাব খাবে তাই, এই গাছে দেখো এই যে একটা ডাব হয়েছে, এগুলো ছোট ছোট বেশি বড় হয় না এখনো, ওই গাছে কালকে 2 না 3টে পড়েছে, আর একটা ছিল সেটাও পাড়ে নিয়ে আসলো, যে শুনবে না ও রাস্তায় বলছিল আখের রস খাওয়ার সময় বলছিল ডাব খাবো, তা আমি বলছি পরে খাস কেন, বাড়ি আছে মামা বাড়ি তখন খাস কেন, তাই এই যে দেখো নিয়ে আসছে দিদা, মা বলছে এই গাছে ডাব আরো ছিল কালকে, ওই মিস্ত্রিরা যখন ছিল তখন এইগুলো একখান পেড়ে তাদের দিয়েছে খেতে, হ্যাঁ না ক ডাব কেটে দাও দেখি অনেক বড় হয়েছে, তুই কালকেও খেয়েছিস, আমাকে দিবি না একটু, দিবি না, আমি কোথায় খেয়েছি, তুই তো সব খেয়ে দিয়েছি, আমাকে একটু দিস না জানিস, কি সুন্দর ডাব কাটা তো, দেখো ঘুরায় ঘুরায় হয়ে উঠে গেছিল, নারকেল ভালো আমি খাবো, নারকেল তুই জল খেয়ে নারকেল খাবো, ঠিক আছে সত্য।
বেড়েছে বেড়েছে, ঘটি দে ঘটি দে। কি সুন্দর ডাবের গাটা তেল তেলে প্রায়। হ্যাঁ ওই দেখি দেখি, বেশি হয় নাই। কি সুন্দর নারকেল হয়েছে দেখো। যা যা একটা চামচ নিয়ে, চামচ নিয়ে, চামচ দিয়ে উঠে জলদি যা, চামচ নিয়ে আয়। এরকম ডাবের নারকেল খেতে না কি সুন্দর লাগে না? কি করিস, তাকে খা। আমি রান্না করছি কারণ মা কষ্ট হয়েছে সকাল থেকে, কারণ অনেক ঝামেলা আছে, পরে দেখাবো সেগুলো তোমাদেরকে। মা কষ্ট হয়ে গেছে, একটু ঘর বাড়ি এসে ঝাড়াঝুড়ি হয়েছে, একটু ক্লিনিং করা হয়েছে পরিষ্কার, তাই একটু সময় লেগে গেছে। মারও কষ্ট হয়েছে, মা শুয়ে পড়েছে। তা মাছগুলো আমি রান্না করছি, শুনতে বলছে মা মাছ ভাজা দাও, ভাত খাবো। ও মাছ ভাজা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তার আগে দেখবে মিষ্টি এনেছিলাম, দেখো মিষ্টি কবার নিয়ে নিয়ে বাটিতে করে খাওয়া হয়ে গেল। আর আছে বা, আমাকে দিবি না একটা, দেখো আমার গালটা। হ্যালো পুয়া, এই যে মাছ দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে রান্না করেছি। বাবা সকালে কুমড়ো ডাঁটা কিনে এনেছিল, সেই ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর এইদিকে বরবটি ভাজা, সিম ভাজা, আর কিছু কুচো মাছ ভাজা রয়েছে। তা আমি এখানে বসবো খেতে, তোমরাও সবাই আসো। তাই এই যে বসলাম, প্রচণ্ড গরম পড়েছে জানো, মানে এত গরম লাগছে না। এমনিও সব জায়গায় গরম পড়ে গেছে, তা এখানে মনে হচ্ছে বেশি লাগছে আমার কাছে। তা খেয়ে দে, আমাদের এখানে না ক্রিকেট খেলা আছে, সেখানে একটু যাব। সেইখানে না একটু দূর থেকে মানে দেখাবো তোমাদের। প্রতি বছর কালী পুজোর সময় এই জায়গায় মানে টুর্নামেন্ট ছাড়ে, যেটি কি বলে ক্রিকেট খেলা, তা টুর্নামেন্ট বলে ছাড়ে। 15টা গ্রাম থেকে আসে মানে ক্রিকেট খেলতে। আজকে সেইটা হচ্ছে ফাইনাল, মানে ফাইনাল খেলা হবে। তা চলো দূর থেকে একটু দেখাবো। আমাদের গ্রাম রয়েছে ফাইনালে, আর একটা নাকি কোন বস্তির মানে বস্তির টিম রয়েছে। তা দুই টিম মিশে আজকে ফাইনাল খেলা হচ্ছে, হইচই হচ্ছে এখান থেকেই শোনা হচ্ছে। মাইকে অ্যানাউন্স করছে, তো কথা বলছে মাইকে হিন্দিতে। তা সেখানে দূর থেকে একটু তোমাদের দেখাবো। তো খেয়ে দেনি। এই দেখো আমাদের ঘেরার পাশে আসছি, লাস্ট মানে খেলা হচ্ছে। কোথায় কো না দেখাচ্ছি তোমাদের। ওই দেখো ওই পাশে, ওই যে দেখা যাচ্ছে, দেখ কেমন করে দেখাচ্ছে, রোদ্রের শোলকে না কিছু দেখা যাচ্ছে না। প্রথমে জাতীয় সঙ্গীত গান লাগানো, পরে খেলা শুরু করে প্রতিদিন। এই দেখো টেন্ট লাগানো রয়েছে, বাইক আর বাইক, মানে আজকে লাস্ট খেলা। প্রচুর পরিমাণে লোক হয় এখানে গেল। এত সুন্দর হাওয়া ছাড়ছে না, রোদের কোনো তাপই লাগছে না। আর শীতকালে বেলা তো দেখতে দেখতে চলে যায়, রোদের অত ই পড়ে না। তাই এখনই মানে দুপুরে মানে একটার দিকেই খেলা শুরু হয়ে যায় আর কি। তা চলো যাই, ইচ্ছক না 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 হোয়াইট, চাই বাড়ির দিকে যাই, সন্টুকে ঘুম পাড়াতে হবে। নিয়ে গেছে মা গ্রামে ঘুরতে, একটু নিয়ে আসছি। তাই যাই দেখি সন্টু কোথায় আছে, চলো দেখি। ভিড়ে পুজোর শেষের দিকে আসছি, যত বন্ধু বান্ধব ছিল, যত বান্ধবীরা, তা সবাই তো আসছিল, সবাই চলে গেছে। আর নাই কেউ, একজন ছিল তাও আছে নাকি যাই না, তা যেয়ে দেখি ও আছে নাকি। আর মা সন্টু রাস্তা থেকে আসছে, ওই দেখো ওই দিকে, ওই যে রাস্তার ওখান থেকে আসতেছে। কোথায় গিয়েছিলি তুই, কি আনছিস দেখি দোকানের থেকে, দেখি দেখি একটু দেখা আমারে। খালি চকলেট আর কিছু না, ওই যে তো মাথায় তেল দিস না, কিছু না, কিছু হবে না করলে হয়ে যায় না। দেখো মনে হচ্ছে কোনো ভাবই দিল না আমাকে। একটা বান্ধবী ছিল, সেও বলে চলে গেছে এই মাত্র, তা তার সাথেও দেখা হলো না। মা বললো কালকে রাত্রে যে ফিল্ডে দেখা হয়েছিল, তা রাত্রিবেলা আর ভিডিও করি না, অন্ধকার ছিল। তো ভাবছি কি যায় দেখি ও তো রয়েছে, তাই সেদিন মা বলছে না চলে গেছে এক্ষুনি। আমি আসার আগে জাস্ট 5 মিনিটের ভিতরে চলে গেছে, আর আমিও বেরোলাম তখন, এমন একটা সময়। তো ছাড়ো বাড়ির দিকে আবার
বোর লাগে, একা একা বাড়ি, না বোন আছে না কেউ আছে, তো একা একাই বুঝি গল্প গল্প করছি মার সাথে। এই যে সন্ধ্যার পরে ভাই যে ফিল্ড, পুজোর ফিল্ড থেকে আইসক্রিম নিয়ে আসছে, এটা হচ্ছে চিকেন পাকোড়া নিয়ে আসছে, আর সন্টু লেগ পিস খাবে বলেছে বলে ও দেখো ওর জন্য লেগ পিস এনেছে আলাদা। তা সন্টু বসে যাও, কি থাল আনতে যাচ্ছি, দাঁড়া দাঁড়া আমি আনতে যাচ্ছি, ছেলে নিয়ে বসে গেছে তো আইসক্রিম খাচ্ছে সঙ্গে লেগ পিসও সামনে নিয়ে, আর একটা একটা করে খাওয়া, আর এদিকে আমরা চিকেন পাকোড়া খাবো, তার আগে আইসক্রিম খেয়ে সেরেছি। মিষ্টি সস তুই একা খাবি? অনেক খাবি তুই, চিকেন পাকোড়াও খাবি, হ্যাঁ লেগ পিস খাবি, চিকেন পাকোড়া খাবি, সব খাবি। এ মা ছেঁড়া তাই তে খোলা পাগল, এটা খোলা রয়েছে না, টিফিন টিফিন খেয়ে এদিকে ভাই আবার মাংস নিয়ে আসছে জানো, কারণ আজকে পুজো যাব না, মার শরীরটা ভালো নাই, এক্ষুনি পড়ে আসছিল কড়াই থেকে জানো, তা পুজো আজকেও যাওয়া হলো না, আজকে লাস্ট ভাবছিলাম যাব, তা সেখানেও গেলাম না, মানে গেলাম না আর কি। তাই এদিকে রাইস কুকার আবার ভাত বসিয়ে দিয়েছি, তা আজকের মতন এই পর্যন্ত থাক, কালকে আবার দেখাবে নতুন কিছু নিয়ে।